আসসালামু আলাইকুম এলটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট পথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মণ্ডলী আমি আজকে আহমেদ রশিদ আপনাদের সাথে থাকব আর আমরা আলাপ করব আজকে মূলত বাজেট নিয়ে পুঁজিবাজার কি পেলো কিংবা কিছু হারালো কি না সেই সংক্রান্ত ব্যাপারে ইনকাম ট্যাক্সের ব্যাপারেও কিছু আলোচনা করব আর আমাদের আলোচনার জন্য আজকে দর্শক মণ্ডলী আছেন গেস্ট বদিউর রহমান সাবেক চেয়ারম্যান এনবিআর এবং আপনাকে স্বাগত জানাই তার সাথে আছেন জনাব জাহাঙ্গীর আলম আয়কর আইনজীবী একজন বিশিষ্ট আয়কর আইনজীবী আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আজকে শুরু করব জনাব বদিকে দিয়ে উনি জনাব বদিউর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি বাজেট কেমন পেলেন বাজেট আমার বিবেচনায় প্রথম কথাটা হবে গতানুগতিকভাবে পেয়েছি আর দ্বিতীয়টা হলো আমরা যে অনেক উপরে উঠতে চাই সে উচ্চ বিলাসী একটা বাজেট পেয়েছি এটা একটা ভালো লক্ষণ প্রশ্ন হয় যে এটা বাস্তবায়নের সামর্থ্য আছে কি না বাস্তবায়নের সামর্থ্য অনেক সময় কিছুটা কমে যেমন এই রানিং যেটা বাজেট যাচ্ছে সেটাতেও তো এটা কাটসাট করা হয়েছে সব দিকে এডিবিটটা করেছে তারপরে আমার এনবিআরের যেটা ছিল 1,76,000 কোটি সেটাও পরে 1,50,000 কোটিতে এসেছে তো সেটা বিবেচনা করতে গেলে বেসিক কোশ্চেন উঠে যে এই রানিং বাজেটে এত শর্টফল থাকার পরে আবার নতুন করে এত বড় কেন সেটার উত্তর আমি এনবিআরের সাবেক চেয়ারম্যান হিসেবে এভাবে দেই বাজেটটা হিসাব করার সময় যেটা কাটসাট করেছে সেটার উপরে হিসাব করে করা হয় না অরিজিনাল যে টার্গেট ছিল সেটার উপরে একটা ইনক্রিমেন্টাল রেট ধরে করা হয় আর একটু বেশি না করলে কম কম হিসাব করলে চাপটা কমে যায় আলটিমেটলি মহিসাবের যে বাজেট তার একটা টার্গেট বোধ আছেন যে তিনি তার শেষ বাজেটটা 500 কোটি টাকার পাঁচ লক্ষ কোটি টাকার মধ্যে দেবেন তো সেটা করতে হলে ওনাকে একটা ঐকিক নিয়মের হিসাব করতে হয় তো এই বছর কততে গেলে যেমন এই বছর উনি যেটাতে গেলেন সামনে আরেকটু গিয়ে পরে শেষেটাতে হয়তো 500,000 কোটিতে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা 2,03,000 কোটি টাকা আহরণ করব রেভিনিউ থেকে যেটা এনবিআর থেকে আমরা ট্যাক্স থেকে আহরণ করব এবারে টার্গেট যেটা এবারের যে টার্গেট 1,617 সেখানে আমরা এই যে ব্যবসায়ী মহল ট্যাক্স নেটটা এক্সপ্যান্ড করা হলো না কিছু বলা হলো না বাজেটে তো আমরা ব্যবসায়ী মহল যেটা বলতে চাচ্ছে যে উনাদের উপরেই চাপটা কিন্তু আসবে এবং বিগত দিনেও দেখা গেছে যে ফাইল ওপেন হয়ে যাচ্ছে 5 বছরের ফাইল ওপেন হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এইসব ঘটনা কিন্তু ঘটে এবং তাতে করে ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হন আপনার কি মনে হয় যে এত বিশাল একটা রেভিনিউ আর্ন করতে হবে সেখানে ট্যাক্স নেট এক্সপ্যানশনের ব্যাপারে কোনো রকমের বাজেটে কোনো কিছু দেখলাম না আমরা জি এই প্রশ্নটা সঙ্গত এবং এটা আমিও বলি আগে বাজেটগুলো যখন দেয়া হতো আপনাদের স্মরণে থেকে থাকবে আগে তো বেশ আগে রেলের জন্য একটা আলাদা বাজেটও থাকতো রেলের সেক্রেটারি দিতেন তখনকার বাজেটগুলোতে যেই খাতে ট্যাক্স বাড়াচ্ছে সেটার একটা হিসাব বলে দিত যে এই বাড়ানোর জন্য আমরা বাড়তি এত টাকা পাবো আর যেখানে কমায় সেখানে একটা হিসাব দেওয়া হতো যে এটার জন্য এত কমবে তারপরে টোটাল প্লাস মাইনাস করে বাজেটটার একটা হিসাব থাকতো এখন কিন্তু সেটা বলা হয় না এখন অনেক রচনা বলা হয় প্রশংসামূলক কথা হয় কিন্তু টাকা এত বাড়লো এত কমলো সেগুলা টোটালে কতটুকু ইম্প্যাক্ট হবে সেটা বলা হয় না এই না বলার কারণে যেটা বললেন দুইটা জিনিসে একটা কথা উঠে একটা হলো ব্যবসায়ীদের যেটা বললেন প্রবল চাপ থাকে আপত্তি থাকে মূলত ব্যবসায়ীদের উপর চাপটা সবসময় থাকে এটা ব্যবসায়ীরা বলেনি আর ব্যবসায়ীদের বলার মধ্যে চাপের চাইতেও তাদের বলার চাপটা বেশি থাকে কারণ তাদের হিসাবের মধ্যে লস এবং টার্গেট লস দুইটা তারা বিশ্লেষণ করেন আমি নিজে যখন ব্যবসায়িক ব্যাপারগুলো দেখেছি বিভিন্ন কাজে তখন ওনার প্রচুর লাভ হওয়ার পরে বলে যে আমার লস হয়ে গিয়েছে আমি প্রত্যক্ষভাবে একজনকে জিজ্ঞেস আমার জানা মতে তো আপনি প্রায় 40,00,000 টাকা কমপক্ষে লাভ করেছেন বলে যে এটা কী বললেন আপনি ওটা কি লাভ নাকি আমার টার্গেট ছিল 2 কোটি টাকা লাভ করা তো আমার 1,60,00,000 টাকা লস হয়েছে এখন ব্যবসায়ীরা সবসময় এরকম চাইবেন
আর সরকার চলার জন্য ব্যবসায়ীদেরকে চাপে রাখে এটা ঠিক নয়। ব্যবসায়ীদের থেকে টাকা না পেলে সরকার চলবে কেমনে? এটা এইবারে যে আপনার টোটাল ট্যাক্সগুলো ব্যবসায়ীদের জন্য, সেটা তো রাজস্বের, এটা নিশ্চয়ই মহিষ সাহেবের ভিতরে কোনো পরিকল্পনা আছে কীভাবে করবেন। না পারলে হয়তো শেষের দিকে বললেন এইটুকু চাপ না দিলে আমি এইটুকু পারতাম না, কামান চাইছি বিজয় তো পিস্তল পেয়েছে, এরকম হয়তো বলবেন শেষের দিকে, না পারলে এগুলো বলেন। কিন্তু টার্গেট ফুলফিল করার জন্য একটা সমন্বয় দরকার। মন্ত্রী এবং এনবিআরের চেয়ারম্যানের মধ্যে যদি মহিষ সাহেবের সাথে ওই নজিবের কিছুই জানেন না বলবে, তার আগে হয়তো আরেকজন সঙ্গে বলবে যে ও থাকলে আমি থাকবো না, এগুলো রাজস্ব বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ট্যাক্সের উপর একটা প্রভাব পড়ে। আর দ্বিতীয় জিনিস হলো ট্যাক্স কালেকশনের জন্য এনবিআরের চেয়ারম্যান যিনি থাকবেন, হোয়াট আই পার্সোনালি ফিল ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স অ্যাজ প্রিভিয়াস চেয়ারম্যান, সেটা হলো এনবিআরের চেয়ারম্যান যদি আরও বেশি সময় চেয়ারম্যান থাকবেন, পরে কন্ট্রাক্ট পাবেন, মন যুগায় চলবেন, সরকারকে খুশি রাখার জন্য বেশি ব্যস্ত থাকবেন, তাহলে তিনি বেশি আগাতে পারেন না। কন্ট্রাক্টের জন্য চিন্তা থাকলে এটা হয় না, তাকে ডেইলি বেসিসে চাকরি করতে হয় যে আজকে আমি এই কাজ অর্জন করব, কালকে আমার চাকরি আছে কি নাই সেটার ব্যাপার আছে। নেটে যেটা বললেন এটা খুবই ইম্পর্টেন্ট, যে নেটটা বাড়ানো এখন খুবই জরুরি, কারণ রাজস্ব বোর্ড সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আছে, এটা অধিকাংশে সত্য, সেটা হলো যিনি ট্যাক্স দেন তার উপরে সবসময় চাপটা থাকে, এটা সহজ ব্যাপার। সেটাই ব্যবসায়ী মহল, তাই ব্যবসায়ী মহল না, এমনি যারা নর্মাল আপনার ব্যক্তি ট্যাক্স পেয়ার, তাদেরও যিনি ট্যাক্স দেন তার উপরে চাপটা থাকে, সে তো বটির নিচে মুরগির মতো, দাও নিচে মাছের মতো, তাকে হাফ যেহেতু রেকর্ডপত্র তাকে ধরা যায়। কিন্তু আমি বলি মোর সেল লেস প্রফিট, আলটিমেটলি মোর প্রফিট। আপনি ট্যাক্স নেটটা যদি বাড়াই দেন, আর পুরনো জনের উপর চাপ দিয়ে 10 টাকা যেখানে পাবেন, নেটটা বাড়ায় নতুন একজন ফেললে সেখানে 15 টাকা পাবেন। নেট বাড়ানোর সাথে কর হারেরও একটা বিষয় আছে। অবশ্যই আমাদের জিডিপি আশেপাশের সমস্ত দেশ থেকে জিডিপি ট্যাক্স রেশিও কম, কিন্তু তাহলেও আপনি প্রথমে যাত্রা 10% করেন কনজারভেটিভ আইডিয়া। আমি সবসময় বলে আসতেছিলাম 5%-এর একটা স্ল্যাব করে দেন, তাহলে গরিব লোকগুলোকে আকৃষ্ট আসতে পারবে। আমরা এই জায়গা থেকে আবার আসবো, আপনার কাছে আসতে চাচ্ছি জনাব জাহাঙ্গীর। আমরা ইনকাম ট্যাক্সে যে সকল সমস্যাদি আছে, এই সমস্যাদি এখনও আছে, আপনি কিভাবে দেখছেন এই বাজেটে আমরা কি পেলাম ইনকাম ট্যাক্স? আসলে আমরা বাজেটে এই ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা এবার যে বিষয়টা দেখি সেটা হচ্ছে, আমাদের প্রথমত আমাদের ট্যাক্সের নন ট্যাক্সেবল লিমিটের যে স্ল্যাব, ওই স্ল্যাবটা এনহ্যান্স করা হয়নি, এটা আগের মতোই আছে, 2.5 লাখই আছে, 2.5 লাখই আছে, এবং মহিলাদের ক্ষেত্রে 3 লাখ টাকাই আছে। কিন্তু অ্যাপারেন্টলি মনে হতে পারে এই না ভাড়ার কারণে আগের মতোই ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি তা নয়। কারণ এখানে যে আমরা বলা হচ্ছে 5.6% যে ইনফ্লেশন বলা হচ্ছে, ওই ইনফ্লেশনটা যদি আপনি অ্যাড করেন তাহলে দেখা যায় 2,50,000 টাকার যিনি ট্যাক্স আপনার স্ল্যাবের অধিকারী, সে আরও কম স্ল্যাবে এই ট্যাক্স দিচ্ছেন। কারণ এই ইনফ্লেশনটা যদি অ্যাডজাস্ট করা হতো তাহলে অন্তত আরও 20,000 টাকা অ্যাড করেই মিনিমাম স্ল্যাবটা হতো, এটা এইখানে এই এফেক্টটা আসবে। আরেকটা বিষয় হচ্ছে, এবার একটা বিষয় করা হয়েছে করদাতাদেরকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেমন আগে মোট আয়ের 30% পর্যন্ত আপনি ইনভেস্টেবল কতগুলি সোর্সে আপনি স্পেসিফিক কিছু সোর্স ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্ট করতে পারতেন, ইনভেস্ট করলে সেখানে আপনি 15% ট্যাক্স রিয়ার পাওয়া যেত। এখন এটাকে আপনি 30% আর ইনভেস্ট করতে পারবেন না, আপনি এখন সর্বোচ্চ 20% আপনি ইনভেস্ট করতে পারবেন, কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে আপনি যদি বলেন শেয়ার, আমরা অনেক আমাদের অনেক করদাতাকে আমরা দেখি যারা আপনার সেভিংস সার্টিফিকেট বা অন্যান্য বিষয়ে যেগুলোতে সুদ ইনভলভ থাকে এগুলিতে ইনভেস্ট করতে চায় না, ওরা সবাই শেয়ার কিনতে চায়। কিন্তু এখন আগে যেখানে 30% শেয়ার কিনতে হতো, এখন সে 20% শেয়ার কিনলেই চলবে। এক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে কিছুটা আমি বলবো শেয়ার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক একটা আসবে, যদিও সেটা হয়তো খুব বেশি নাও হতে পারে, কিন্তু সামান্য হলেও একটি নেতিবাচক আপনি পদ্ধতি আসবে। আরেকটা বিষয় হলো, এবার
ট্যাক্স রেটের ক্ষেত্রে আপনি যেমন সারচার্জ, সারচার্জটা আগে সর্বোচ্চ ছিল 20%, এখন সর্বোচ্চ 30% করা হয়েছে। এখানে যাদের 2,25,00,000 টাকা পর্যন্ত অধিক হলে এবং 5 কোটি টাকা পর্যন্ত যাদের নেট ওয়েলথ, ওদেরকে আপনার আগে 10 কোটি টাকা পর্যন্ত 10% ট্যাক্স দিতে হতো, এখন 5 কোটি হলে 10% ট্যাক্স দিতে হবে, 10 কোটি হলে এখন দিতে হবে 15%, 15 কোটি হলে দিতে হবে 20%, 20 কোটি টাকা নেট ওয়েলথ হলে দিতে হবে আপনার 25% এবং 20 কোটি হলে তাহলে 30% দিতে হবে, বেশ 20 কোটির উপরে হলে। এইভাবে ট্যাক্সটাকে বৃদ্ধি করা হয়েছে। ওয়েলথ ট্যাক্সে কি কিছু একটা করা হয়েছে? ওয়েলথ ট্যাক্স মানে এটাই যেটা বলছি, যেটা সারচার্জ, ইনফ্যাক্ট আবার একবার ইম্পোজ করার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা আসছিল, তো ওয়েলথ ট্যাক্সটা ইম্পোজ না করে এখন একটা সার্টেন লেভেল পর্যন্ত যাদের ওয়েলথ আছে তাদের উপর একটা সারচার্জ ইম্পোজ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখা যাচ্ছে একজন করদাতার 100 কোটি টাকার সম্পদ আছে, বর্তমান রেট অনুসারে সেই 30% ট্যাক্সে আপনার ইয়েতে পড়বে, স্ল্যাবে 30% ওয়েলথ আপনার সারচার্জ দিতে হবে ওকে। কিন্তু তার যদি ইনকাম ও যদি শো করে 10 লাখ টাকা, তাহলে সে 10 লাখ টাকার মাত্র 30% দেবে। আর কারো যদি 2 কোটি আপনার 5 কোটি টাকাও যদি কারো নেট ওয়েলথ হয়, তার ইনকাম যদি 1 কোটি টাকা হয়, তাহলে তাকে আবার এখানে 10 লাখ টাকা ট্যাক্স দিতে হচ্ছে, আপনার এখানে 15% দিতে হচ্ছে। তো তার ফলে অধিক সম্পদ থাকলে অধিক ট্যাক্স প্রদান করা, এনশিওর করা, এখানে এনশিওর করা যায়নি, এই বিষয় নিয়ে ভাবার, চিন্তা করার বিষয় রয়েছে। আর নতুন করদাতা আমাদের যে টোটাল যে ট্যাক্স রেভিনিউটা কালেক্ট হবে, এটা তো আসলে ইনফ্যাক্ট সাবেক চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন, নতুন করদাতাদের ক্ষেত্রে এগুলি নতুন করদাতা সৃষ্টি করে। আমাদের এখানে অনেক সম্ভাব্য করদাতা আছেন যারা শুধুমাত্র নতুন মানে সাধারণ শ্রেণীর করদাতা নয়, অনেকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম থাকা সত্ত্বেও ওরা ট্যাক্সটাকে অ্যাভয়েড করে যাচ্ছে, আপনার ইভিট করে যাচ্ছে। এটাকে ধরার জন্য কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আমরা দেখছি না, কোনো কার্যক্রম দেখছি না। এবং আমরা দেখি জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ যে সকল আপনার কর্মকর্তা বা সার্কেলগুলি আছেন, তারা এক্সিস্টিং করদাতাদের উপর বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন পদ্ধতির প্রয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে ওই ট্যাক্সটা সংগ্রহ করার চেষ্টা করেন। রাইট, এই কথায় আমি আসবো। জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। দেখেন, আমাদের বাজেট ঘাটতি হলো 97,853 কোটি টাকা। সেখানে বলা হচ্ছে যে এই ঘাটতিটা পূরণের জন্য বৈদেশিক উৎস থেকে 36,000 কোটি টাকা, আভ্যন্তরীণ উৎস থেকে 61,000 এবং 61,000-এর মধ্যে ব্যাংক উৎস থেকে 38,938 কোটি টাকা আহরণ করা হবে। এই যে 97,000 কোটি টাকার যে ঘাটতি বাজেটটা এবং এইটার যে পূরণ করার যে লক্ষ্যমাত্রাগুলো দেয়া হয়েছে, এইটা কি প্র্যাকটিক্যালি সম্ভব মনে করেন? আর 2 নম্বর হলো এই 97,000 কোটি টাকা ঘাটতি যেটা হয়েছে, বলা হচ্ছে যে 40,000 কোটি টাকা সুদ পেমেন্টে চলে যাবে, 51,000 কোটি টাকা চলে যাবে স্যালারি পেমেন্টে। এই আপনার কি মনে হয় এই ঘাটতিটা কি জাস্টিফাইড কিনা? বাজেট তো স্বাধীনতার পরে কয়েকটা বাজেট আপনার উদ্বৃত্ত বাজেটও ছিল, কিন্তু তো একটা জিনিস আপনি মিলাই দেখেন, আমাদের এবারের বাজেটে প্রস্তাবিত এডিভির জন্য দ্বারা হয়ে কিন্তু রাখা হয়েছে 1,10,700 কোটি টাকা। ঠিক এডিভির অঙ্কটার কাছাকাছি দেখেন 97,000 যেটা বললেন, 97,853 জি, সে 98,000 কোটি টাকা কিন্তু ঘাটতি। তো এই দিক মিলাইতে গেলে দেখা যায়, যদি আমি এই দিকটাতে কম্পেয়ার করি, দেখা যায় তাহলে আমার এডিভির টাকাটাই পুরো ঘাটতি হয়ে যাচ্ছে।
তো উচ্চবিলাসী বলার সাথে এগুলো বাস্তবায়ন কিভাবে করবেন সেটার দিক নির্দেশনা নাই, সেই জন্য এটা নিয়ে বেশি প্রশ্ন উঠতেছে। আজকে আমি যখন কাজ করেছি তখন যে উপদেষ্টা ছিলেন অর্থবিষ্টা মির্জা আজিজ, তার একটা সাক্ষাৎকারও আজকে পত্রিকায় আসছে, সেখানেও বাস্তিক ভিত্তিক সমর্থনের কথাটা উনি বলেছেন। কিন্তু একটা বিষয় হইল, মির্জা আজিজের সাক্ষাৎকারটা আমি দেখেছি, সেটা হইল আমি যে সময় কাজ করেছি তখন বাস্তব ভিত্তিক সামর্থ্যটা কাজে লাগানোর জন্য কিন্তু এই মির্জা আজিজ সাহেবরাই সেই সুযোগ দেন নাই। তখন কিন্তু একটা টেক অফ পয়েন্টে যাচ্ছিলাম, টেপিং দ্য আনট্যাপড সোর্সেস, এবং বড় বড় যারা ট্যাক্স দেয় নাই তাদেরকে ধরার, অসম্মান করে নয় সম্মান করেই ধরার একটা পদ্ধতি তখন ছিল। সরকার যদি এখন চায়, যেটা বললেন অবস্থব, ঠিক আছে, রাজনৈতিক সদিচ্ছাটা যদি এখন ঠিক একেবারে পরিষ্কারভাবে ঘোষিত হইতে পারে এবং সেটা যদি বাস্তবায়ন হয়, যদি বলে যে হ্যাঁ আমার রাজনৈতিক সদিচ্ছা আছে এই ট্যাক্স আমি বাস্তবায়ন করতে পারবো, প্রথমে ইনশাল্লাহ যাত্রা করে করলাম যে এমপিদেরকে যে বিনা শুল্কে গাড়ি আনার সুযোগ দিলাম, বৈষম্যমূলক আসন এটা বন্ধ করে দিলাম, হতে পারে তখন দেখবেন যে একটা মেসেজ আসবে। দ্বিতীয় হইল যে হ্যাঁ রাজনৈতিক নেতা যারা আছে যাদের ট্যাক্সের বিষয়ে যদি একটা নির্দেশনা থাকে যে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি কাস্ট্রির যেভাবে হোক তোমরা ট্যাক্স আদায় করো, তাহলে এই যে যেটা বাজেটে বললেন এটা 16 কোটি মানুষের দেশে কোনো ব্যাপারই না, এবং ঘাটতিটা তখন ঘাটতি থাকবে না। আর মূলত ঘাটতিটা অর্থমন্ত্রী যখন বাজেট দেন, বাজেটগুলো তো আগের ফর্মে সেট করা থাকে, সেটার থেকে রাজনৈতিক নির্দেশনায় যিনি সরকার প্রধান তার সাথে আলোচনার করার পরে কোথায় বাড়াবে কোনথায় কমাবে, সোশ্যাল নেটওয়ার্কে কেমন দেবে কোন খাতে কত, এটা ঠিক করে প্লাস মাইনাস করা হয়। আমি মনে করি যত উচ্চবিলাসী বলা হোক, যদি সরকার একটু সদিচ্ছা দেখায়, রাজনৈতিকভাবে সদিচ্ছা দেখায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো ফেয়ার সদিচ্ছা নয় আর কি, যেটা কেলেঙ্কারি সৃষ্টি করে ফেলে এরকম, তাহলে এটা কোনো টাকাই না 16 কোটি মানুষের দেশে। ছোট্ট একটা উদাহরণ দিই, ছোট্ট বাসাতে যে 20,000 টাকা দিয়ে ভাড়া থাকে, আপনি ওই লোকটার বার্ষিক ভাড়াতেই কত চলে যাচ্ছে, 2,40,000 টাকা, কেমন তো 2,50,000 টাকা পর্যন্ত ফ্রি, তাহলে তার খাওয়া দাওয়া বাতাস খেয়ে থাকে কী হয়, আপনি এটা ধরতে পারবেন কি না, এনবিআরের সে সক্ষমতা আছে কি না, সে টিম হবে কিনা উপজেলা লেভেলে, এমনকি গ্রামে আপনার ট্যাক্স দেওয়ার মতো লোক আছে, ইভেন কৃষিখাতেরও প্রচুর লোক আছে এই নেটের মধ্যে, ওটা আনতে পারলে এই ঘাটতিটা এখন কাগজে কলমে দেখাইলো এটা ঘাটতি থাকবে না, থাকার কথা না। ওই আপনি যে হিসাবটা বলছেন যেভাবে সেটা থাকার কথা না। আমি এই সেগমেন্টের শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা বাজেটের আগে অনেক আলোচনা করেছি, বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করেছি, কিন্তু এই সকল প্রি বাজেট আলোচনা যেটা আমরা বলি, কিন্তু এই আলোচনাগুলো কোনোটাই কিন্তু আমরা আমলে দেখি নাই যে সেটা রিফ্লেক্টেড হয় নাই বাজেটে। এইটা আমি ইসের পরে একই প্রশ্ন আপনার কাছেও আসবো, এটা মানে এটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, আমি বুঝি নাই যে এত আলোচনা তাহলে কেন। আসলে অনেক আলোচনা হয় বাজেট নিয়ে, যেমন আমিও তো একটা রাউন্ড টেবিল কনফারেন্স করতাম প্রায়, ওখানে আমরা দেখা গেছে আসলে যখন যে সময়ে আলোচনাটা হয়, যেই তো গভীরতা নিয়ে আলোচনাটা হয়, সেই আলোচনাগুলি মানে ওই সময়ের মধ্যে একেবারে গভীরে গিয়ে উপলব্ধি করে এটা রিফ্লেকশন করাটা অনেক সময় সম্ভব হয় না। এত আলোচনা হয়, আলোচনা হওয়ার পরও অনেক ভুল ত্রুটি বাজেটের মধ্যে থেকে যায়। আপনি অবাক হবেন, আমি 2011 সালে খুব সম্ভবত তখন যেমন একটা ইনপ্র্যাকটিক্যাল একটা আইন আমাদের আয়কর আইনের মধ্যে রয়ে গেছে, যেমন সেটা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানি গঠন করেন, ওই কোম্পানির যেই কোনো পরিমাণ পেড আপ ক্যাপিটালের ক্ষেত্রে আপনাকে ওই টাকাটা ব্যাংকের মাধ্যমে দিতে হবে। যখন এটা আসলো তখন আমি সাথে সাথে এনবিআরকে একটা চিঠি দিয়ে অবহিত করলাম, এবং রিলেটিভ মেম্বার আমি চেয়ারম্যান সাহেবের সাথে তখন দেখা করেছি, এবং মেম্বারের সাথে রেসপেক্টিভ মেম্বারের সাথে কাছে আমাকে পাঠালেন, এবং উনি বললেন আপনি এতদিন পরে কেন এটা বললেন। তো আমি শেষে আমি বললাম এখন এটা তো আমার প্রফেশনাল কাজ নয়,
এটা আমি করতে আসছি, এটা আমি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমি বিষয়টা করতেছি, আমি যে বিষয়টাকে আমি দেখলাম ভুল। কারণ একটা কোম্পানি গঠনের ইনিশিয়াল যেই টাকাটা, ওই টাকাটা কোনো অবস্থায় ব্যাংকের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। কারণ কোম্পানি গঠন হওয়ার আগে ব্যাংক অ্যাকাউন্ট হবে না, ব্যাংক অ্যাকাউন্ট না হলে সন্তান জন্ম হওয়ার আগে তার নাম হতে পারে না এবং সেই টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া যায় না। তাছাড়া আরও একটা বিষয় আছে এখানে, আরেকটা বিষয় ওদের আমার মনে হয় নলেজে না থাকার কারণে বিষয়টা হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যালটমেন্ট দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ক্যাশ অ্যালটমেন্ট আর একটা হচ্ছে আদার দেন ক্যাশ অ্যালটমেন্ট। সাথে একটু যোগ করে দেই, আয়কর সহজীকরণ করা হচ্ছে বলা হচ্ছে, কতখানি সহজীকরণ করা হলো এই দুইটা প্রশ্ন আপনি একটু যদি উত্তর দেন। তারপরে আমি যেটা বলছিলাম যে ওই তো বাজেট উত্তর আলোচনা, বাজেট পূর্ব যে প্রাক বাজেট আলোচনাগুলি রিফ্লেকশনের কথা যেটা বলছিলাম, যেমন ইম্প্র্যাকটিক্যাল যে আইনগুলি আছে বললাম, যেমন যে একটা উদাহরণ দিলাম আপনাকে, অ্যালটমেন্ট দুইভাবে দেওয়া যায়। জি, একটা হচ্ছে ক্যাশের মাধ্যমে অ্যালটমেন্ট, যেটা ব্যাংকের মাধ্যমে দেওয়া সম্ভব, যে ক্যাশ অ্যালটমেন্ট, ক্যাশ টাকা যদি কেউ অ্যালটমেন্ট দেয়। আর একটা হচ্ছে আদার দেন ক্যাশ অ্যালটমেন্ট, আপনি একটা ফিক্সড অ্যাসেট বা ফ্লোটিং অ্যাসেট আপনি শেয়ারের এগেনস্টে অ্যালটমেন্ট দিতে পারেন। এখন এই ফ্লোটিং অ্যাসেটটা, শেয়ার, টেবিল বা একটা অফিস, এটা তো কোনোভাবেই চেক দিয়ে ব্যাংকের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। কিন্তু এই অবাস্তব আইনটাও আছে, আপনাকে যদি কোনো ফ্লোটিং অ্যাসেট যদি আপনাকে আপনাকে অ্যালটমেন্ট দিতে হয় বর্তমান আইনে, আপনাকে ওইটা ব্যাংকের থ্রুতে অ্যালটমেন্ট দিতে হবে। কিন্তু এটার কয়েক বছর আগে আমি দৃষ্টিগোচর আনার পরও এটা কিন্তু চেঞ্জটা এখনও হয়নি। আর সহজের কথা বলছেন, আয়কর আইনটা তার চরিত্রগতভাবেই একটি কঠিন আইন, এটা সহজের কথা প্রতিবারেই বলা হয়, প্রতিবারেই কঠিন থেকে কঠিনতর করা হয়। যেমন আপনি শুধু ইনভেস্টমেন্টের হিসাবটা বলুন, একজন সাধারণ করদাতা, সে যখন আগে ইনভেস্টমেন্টের হিসাবটা কীভাবে করত, আমি এত টাকা ইনকাম করলাম, এর 1/3 আমি সেভিংস সার্টিফিকেট কিনলাম, কিনে এখান থেকে 15% ট্যাক্স রিফান্ড নিলাম। এখন বলা হচ্ছে এখানে এখানে কী জটিলতা আসছে দেখেন, আপনি 10 লাখ টাকার উপরে যদি আপনার ইনকাম হয় তাহলে আপনি এখানে 10 লাখ টাকার অধিকের ক্ষেত্রে প্রথম 2 লাখ টাকার উপর পাবেন আপনি 15%, তারপর যদি 30 লাখ টাকার কম হয়, 10 লাখ টাকার বেশি হয় তাহলে প্রথম 2 লাখ টাকার পাবেন আপনি 15%, রিমেনিং অ্যামাউন্টের উপর পাবেন আপনি 12%, যদি 30 লাখ টাকার বেশি হয় তাহলে প্রথম 10 লাখ টাকার উপর 2 লাখ টাকার উপর পাবেন আপনি 2%, তারপর 4 লাখ টাকার উপর পাবেন আপনি, পরবর্তী 4 লাখ টাকার উপর পাবেন আপনি 12%, প্রথমে পাবেন 15% 2 লাখ টাকার উপর, পরবর্তী 4 লাখ টাকার উপর 12%, রিমেইনিং অ্যামাউন্টের উপর 10%। তাহলে এই জটিল হিসাবটা, তাহলে হিসাবটা আগের চেয়ে জটিল হলো না সহজ হলো? এটা প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ট্যাক্স সেন্টার ডে বাই ডে জটিল থেকে জটিলতর হচ্ছে। তো সুতরাং সহজ করার কোনো পদ্ধতি না, কিন্তু বলা হচ্ছে সহজীকরণ করা হচ্ছে, সহজীকরণ করা হবে, ট্যাক্স পেয়ার যারা ট্যাক্স পেয়ার আছেন ওই ফ্রেন্ডলি করা হবে, কিন্তু কিছু তো যদি দেখেন ট্যাক্স ফ্রেন্ডলি করা হচ্ছে, যেমন আমরা যে রিটার্নগুলি স্বেচ্ছায় রিটার্নগুলি ফিল আপ করা হয় ওখানে দেখা যায় ম্যাক্সিমাম রিটার্নের মধ্যে ভুল থাকে, ওরা করেক্ট রিটার্নটা ফিল আপ করে সাবমিট করেন না। কারণ অনেক সময় দেখা যায় মেলায় গেল, এটা হয়তো আনন্দের মধ্যে একটা রিটার্ন দেখে আমি একটা রিটার্ন ফিল আপ করে দিলাম, একটা ট্যাক্স দিলাম মিনিমাম একটা দিয়ে, ওই সময় তো উনি জানেন না ওনার কী অ্যাসেট আছেন, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা ইন্টারেস্ট জমা হয়েছিল, কত টাকা ওনার থেকে ইন্টারেস্ট চার্জ করা হয়েছিল, এইসব কিছু সব বিবেচনায় উনি আর রিটার্নটা দেন না, সুতরাং উনি ভুল একটা রিটার্ন দিয়েছেন। তাহলে এটা এই সহজের তো কোনো যুক্তি থাকতে পারে না। একুরেসিটা এনশিওর করতে হবে, একুরেসিটা এনশিওর না করলে করদাতারা হয়রানির সম্মুখীন হবেন। আজকে আপনার একটা বাড়ি আছে, বাড়িটা আপনি কনসিল করে আপনি মেলায় গিয়ে একটা রিটার্ন দিয়ে দিয়েছেন, এক সময় আপনার বাড়িটা যখন ধরা পড়বে তখন আপনার হয়রানি, আপনার তো এটা নিয়ে আপনার জেল জরিমানার বিধান আছে। যদিও সবসময় এগুলি করা হয় না, যদি করা হয় আপনি জেলেও যেতে পারেন। জি রাইট, ধন্যবাদ। আমি একটু জানাব বদিউর রহমান আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি শুনলেন সহজীকরণের কথা, কতটুকু সহজীকরণ, আপনিও ছিলেন একই জায়গায়, আপনি আপনার মুখেও আমরা শুনেছি সহজীকরণ করা হবে, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, রেভিনিউ কিভাবে বৃদ্ধি করা যায়, সেটা কিছুটা আপনি বলেছেন যে তারপরেও আপনার মতামত জানতে চাচ্ছি একটু।
আপনার প্রথমটা হলো প্রথম প্রশ্নটা দিলেন সহজীকরণ সহজীকরণ সহজীকরণের বিষয়টাতে আমি একটা জোরালো পদক্ষেপ নিয়েছিলাম এবং এটা কার্যকর হয়েছিল ওই সময়ের ফর্মটা যদি আমি দেখাতে পারতাম আমি ব্যক্তি আয়ের যে রিটার্ন ফর্মটা সেখানে কিন্তু ওটাকে দু পৃষ্ঠা নিয়ে এসেছিলাম এই ক্রমিক এক থেকে নয় দশ এগারো পর্যন্ত টোটালি আমি খালি রেখেছি এবং নির্দেশনা দেওয়া হয়েছে যে আয়কর সম্মানিত আয়করদাতা এবং প্রথম আয়কর ফর্মের উপরে সম্মানিত শব্দটাও যোগ করা হয়েছে তখন যে উনি নিজে ফিল আপ করবেন যে এই খাতে বেতন খাতে কত আয় কৃষি খাতে কত আয় ওই যেরকম সাফাই দেওয়ার দরকার নেই উনি যা খুশি লিখবেন লিখে এবার হিসাব করে দিয়ে দেবেন একেবারে ব্ল্যাঙ্ক টোটাল আয় হিসাব করে দিয়ে দেবে তাহলে জুট ঝামেলা কমে গেল আর সহজীকরণের জন্য আরেকটা পন্থা যেটা এখন চলছে সেটা হইল অফিসের যে হয়রানি বলা হয় প্রক্রিয়াগত এটা এত সহসা থামানো যাবে না এটা একেবারে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে শুরু করে যেখানে যান যে আমার হাত দিয়ে টাকা পয়সা লেনদেন হবে আমি কিছু মাঝখানে একটু সিস্টেম লস বলে হোক সম্মানী হোক বলে ধরবো না এটা এনশিওর করার জন্য আরও সময় লাগবে ব্যক্তি মানসিকতা পরিবর্তন না হলে হবে না কিন্তু প্রসেসটা যদি উন্নত করা যায় যেমন আপনারটা যদি আপনি আমার সামনে এসে জমা দেওয়া না লাগে অটোমেশন যেটা হচ্ছে এখন অটোমেশনটা যদি কাজে লাগানো যায় তাহলে এই অফিসের হয়রানিটার থেকে একটু রেহাই পাওয়া যাবে কারণ আমি যেটা দেখেছি সাডেন কিছু ভিজিটে সেটা হলো আপনি কর ফাঁকি কখন দেন আর আমি কখন আপনাকে আগ্রহী করছি সেটা দুটো পথ থাকে একটা হইল আমার নিজস্ব লোভ অথবা ম্যাটেরিয়াল অ্যাডভান্সের সমাজে অন্য বড় হচ্ছে আমিও চাচ্ছি তো সেখানে আপনার সাথে আমি শেয়ার করি আপনি যদি দশ লাখ টাকা ট্যাক্স কম দিতে পারেন আর সেখানে যদি ওই দশ লাখ থেকে দুই লাখ টাকা আমাকে দেন আমি যদি সন্তুষ্ট হই আমি তখন আপসে যাব এই জন্য যাবো যে আপনি সরকারকে আট লাখ কম দিলে আমার কী আসে যায় বরং আট লাখ বেশি আপনার থাকলেও সামনে হবে এটা এনারা আবার বেশি ভালো বুঝবেন প্র্যাকটিক্যালি করেন তো আমি দুই একটা কেসের নজিরেভাবে দেখেছি ইভেন এমন একটা নজিরেও আমি দেখেছি যে তাকে টাকা চাওয়া হয় নাই পরে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে টাকা চাওয়া হয়নি তারপরে আপনি ওই যে ওই লোকটারে অফিসে পাঁচশো টাকার একটা নোট দিলেন দেখলাম মনে হইলো পরে বলে যে স্যার টাকাই রইল যেভাবে সবসময় আসি তারাও তো একটা আশা ভরসা করে এই যে আশা ভরসা করে সবসময় আসি এই অভ্যাসটা বদলাতে পারছে না মেশিনে গেলে সেটা কমবে সহজীকরণটা যেটা জাহাঙ্গীর সাহেব বললেন সহজীকরণটা সহজীকরণ হচ্ছে না কারণ আমি নিজে লিখে এটা এখন এখন মুখস্থ করতেছি এই উদাহরণস্বরূপ লিখতেছি যে আমার রিটার্নটা ফিল আপ করার সময় বিনিয়োগ রেখাতের জন্য কেমনে যোগ বিয়োগ করবো এই যে প্রথমে এত তারপরে এত তারপরে এত ভাগ করা বড় কঠিন কেমন একটা করদাতার জন্য এটা একটা কঠিন বিষয় অবশ্যই কঠিন খোদ আমি সেখানে এগুলো ডিল করার পর আমি লিখে এটা এখন দাসস্থ করতেছি তো সরকার এই অংশটাতেও কিন্তু হিসাব করে বলে নাই এখনও যে আমি এই প্রসেসটা থেকে জটিল করলাম এত পর্যন্ত এই হাত তারপরে বারো তারপরে তেরো সারসার্জ এরকম এই যে ওগারা ওগারা বললো তো এক্সিস্টিং যেগুলো সারসার্জ দে তাদের উপরে যদি আমি হিসাব করে দেখি আমার কত বাড়ে আসলে বাড়তেছে কি না ফর্জু কারবে সেটা করা হয়নি তো সহজীকরণটা আসলে সহজীকরণের সদিচ্ছা কতটুক থাকে সেটার উপর নির্ভর করে অটোমোশন হইলে আমরা আশা করতে পারি হয়তো কিছুটা হবে আয়কর মেলাটাতে মানুষকে একটু উৎসাহিত করা হচ্ছে কিন্তু যেখানে আমি আয়করের স্ল্যাবটা আরও কমানোর কথা বলছি এটাও কিন্তু সহজীকরণের মতোই হয় পঁচিশ পার্সেন্ট থেকে আমি বলছিলাম যে আপনি পাঁচ পার্সেন্ট একটা আসেন দশে থাকুক পনেরোর মাঝখানে আরেকটা স্ল্যাব করেন হাইয়েস্টটা বিশে রাখেন টোটাল নেটটা বাড়ান চা খাওয়ানো শিখান লোকজনকে একবার জালে আনলে অভ্যাস হলে ওই বুড়ির গল্পটা আমার বারবার ভরো হয় বুড়ি তো পাকা ভিখারি এখন ইয়াং লেডি নতুন স্মার্ট সে ভিক্ষা দেয় না বুড়ি প্রত্যেক দিন শুক্রবারে ন করে মা চারটা ভিক্ষা দেয় এখন এই ইয়াং ওভার স্মার্ট মেয়ে যে ভিক্ষা টিক্ষার কনসেপ্ট বিশ্বাস করি না দেবো না দে না বুড়ি আবার শুক্রবারে যায় প্রত্যেকবারে যায়
তো একবার কয়েকবার যাওয়ার পরে তো ওই মেয়ে বিরক্ত হয়ে বলে যে বুড়ির এসে একটা ছাই দিয়ে দে। বুড়ি জানে, বলে যে দে মা ছাই দে, তোর হাত আসুক পরে চাল তো তুই দিবি। এখন আয়করটা এভাবেই লোককে মোটিভেট করে নিতে হয়। রাইট, জনাব জি সরি আপনি শেষ কর, প্লিজ শেষ কর। হয়ে গেছে এটা বলি জনাব জাহাঙ্গীর, আপনার কাছে একটু আসতে চাচ্ছি, রেভিনিউ কীভাবে বৃদ্ধি করা যায়? না, রেভিনিউ বৃদ্ধি করার তো অনেকগুলি পদ্ধতি আছে। আপনার করদাতার সংখ্যা বৃদ্ধি করে রেভিনিউ বৃদ্ধি করতে পারেন। আপনি একটা নীতির মাধ্যমে, একটা ফরম্যাট বেস যদি আপনি ট্যাক্স করেন, সেখানেও আপনি রেভিনিউ বৃদ্ধি করতে পারেন। যেমন আপনি যদি বলেন, আমরা বর্তমানে যে বিষয়টা দেখি, এক্সিস্টিং করদাতাদের উপর থেকে অনেক বেশি রেভিনিউ আদায় করার একটা প্রক্রিয়া রয়েছে। এখন আপনি আট ধরনের ইন্সপেকশন হয় একটা করদাতাকে, পরীক্ষা নিরীক্ষা হয়। আপনি একটা রিটার্ন সাবমিট করলেন, এটা আপনি যদি 82BB-তে রিটার্ন সাবমিট করেন, এটা আপনি নিশ্চিত না, ট্যাক্স দিয়ে দিয়েছেন, ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে নিয়েছেন, এরপর আপনার এটা অডিটে পড়তে পারে। এবং অডিটের পরে আপনার অডিটে না পড়ে আপনার এটা হচ্ছে ইন্টারনাল ইন্সপেকশনের মধ্যে পড়তে পারে, আপনি অর্থোডক্স ইন্সপেকশনের মধ্যে পড়তে পারে, আপনার ডিজি ইন্সপেকশনের মধ্যে পড়তে পারে, সিআইসি আপনার ফাইলটা কল করতে পারে। আপনার এইভাবে 7-8-10 প্রক্রিয়া আছে, যেখানে এক্সিস্টিং করদাতাদেরকে আপনি ওদেরকে শুধু টুইস্টিং করার জন্য আপনি বিভিন্ন প্রক্রিয়াগুলি করতে হচ্ছে অধিক রেভিনিউ আর্নিংয়ের জন্য। যেহেতু আমার বাজেট বেশি, বাজেটটা ফুলফিল করতে হবে। তো আমরা যদি এটা না করি, এটা এখানে করদাতারা কর কর্তৃপক্ষের উপর, কর ডিপার্টমেন্টের উপর আস্থা হারাচ্ছে, আমাদের উপর আস্থা হারাচ্ছে ওরা, এবং কনফিডেন্ট ফিল করছেন না। যদি এমন একটা পদ্ধতি হয়, আমি এইরকম এইরকম দিলে আমার এটার উপর কোনো প্রশ্ন করা হবে না, যেমন ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট দেওয়া হচ্ছে, যদি বলা হয় আপনি ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট দিচ্ছেন, এটার মধ্যে যদি কেউ তার নেট ওয়েলথের 0.5% অ্যাটলিস্ট ট্যাক্স দেয়, তাহলে ওর এটা আর অডিট টডিট কোথাও হবে না। আপনার যদি বড় কনসিলমেন্ট থাকে, এই কনসিলমেন্টগুলি ধরার জন্য দেয়ার আর সো মেনি ওয়ে, দো মেনি ল। এখানে আপনি 120 করতে পারেন যদি ইরোনিয়াস টু দি রেভিনিউ হয়, আপনি 93 করতে পারেন যদি কোনো কনসিলমেন্ট থাকে। আপনি ট্যাক্স দিয়ে গেলেন, একটা সময় এসে দেখা গেল আপনি বিশাল একটা আপনার ইনকাম ছিল ভেরিফাইয়েবল, এটা আপনি দেখার নাই। আপনি বড় একটা বিল পেয়েছেন, ওটা দেখার নাই। আপনি 93 করে ফাইলটা রিওপেন করে ওইটা করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে 93 করতে গিয়ে আপনি একটা পয়েন্টের উপর 93 করলেন, আপনি আরও 10 পয়েন্টের উপর ট্যাক্স করে দিলেন, তাহলে এখানে হয়রানি হচ্ছে। আর আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, করদাতাদের যারা ওরা কনফিডেন্স থাকে এই বিষয়ে এনশিওর করতে হবে। যেমন আমাদের অনেক কিছু না জানার কারণে অনেক ট্যাক্স হয়ে যাচ্ছে, এবং আমাদের নিজের দোষ না থাকার কারণে অনেক কিছু ট্যাক্স হয়ে যাচ্ছে। যেমন আমি একটা ব্যবসায়ী, আমি আমার ব্যবসা পরিচালনা করার জন্য আমাকে কিছু কেনাকাটা করতে হয়, আমাকে স্টেশনারি কিনতে হয়, আমাকে বিভিন্ন আমাকে অনেক কিছু ক্রয় করতে হয়। আমি একটা ডেভেলপার কোম্পানি, ফটোকপি আছে, স্টেশনারি আছে, নানান জিনিস, কম্পিউটার। এখন আমার আমি যখন কোনো কিছু ক্রয় করি, আমার কাছ থেকে ব্যাট নেবার দায়িত্বটা হচ্ছে যিনি বিক্রি করেন তার। কিন্তু আমি যখন আমার রিটার্ন সাবমিট করি, তখন আমাকে জিজ্ঞেস করা হয় আপনি যে এই খরচ করছেন, এটার ভ্যাটের প্রমাণ কই? এখন আমি কোত্থেকে এই প্রমাণগুলি দেব? এখন বাধ্য হয়ে আমাকেই শুধু আবার ভ্যাটটা দিতে হয়। এটার কারণে হয়তো দেখা গেল আমি 10 লাখ টাকা খরচ করলাম, 10 লাখ টাকার উপর আমি যার কাছ থেকে মাল ক্রয় করেছি সে আমাকে ভ্যাটের চালান দেননি। এখন ওই 10 লাখ টাকার উপর আমি যদি কোম্পানি হয়ে থাকি, আমার 3,50,000 টাকা ট্যাক্স হয়ে যাবে, এর উপর আবার সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে। অথচ আমি 10 লাখ টাকার ক্যাশ টাকা দিয়ে আমি মালামাল ক্রয় করেছি। এখন আপনি যদি দেখেন এই বিষয়গুলি যদি ইমপ্লিমেন্ট করা হয় যেভাবে করা হচ্ছে, এটা যেমন ডেভেলপার কোম্পানি একটাও টিকে থাকার কথা না। আপনি একটা বিল্ডিং করছেন, যতগুলি র মেটেরিয়ালস কিনছেন সবগুলির এগেনস্টে আপনি ভ্যাটের প্রমাণ দেখান, একটা কোম্পানির অস্তিত্ব টিকে থাকবে না। আসলে এটাকে প্র্যাকটিক্যাল করা, বাস্তবসম্মত করা, প্র্যাকটিক্যাল করা দরকার, এবং এতে করে ট্যাক্স পেয়ার যারা আছে তাদের লাইফ ইজি হবে এবং তারা ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে। যদি এনশিওর হয় ঠিক আছে, আমি এই বছর 10 লাখ টাকা দিচ্ছি, আগামী বছর আমি 12 লাখ টাকা ট্যাক্স দেবো, আপনি আমাকে কোনো কিছু ডিস্টার্ব করবেন না। এবং এইভাবে যদি না হয়, এটা হলে এখন সরকার করদাতা বৃদ্ধির জন্য কীভাবে প্রক্রিয়া নেবে, নেওয়ার তো আমি কোনো পথ দেখি না। কারণ এক্সিস্টিং ট্যাক্স অফিসাররা
এক্সিস্টিং এসএসসিদের নিয়ে গবেষণায় মত্ত, ওনারা নতুন করদাতা সৃষ্টির জন্য তো কোথাও কোনো প্রক্রিয়া বের করছে না। যদি সরকার এমন, আমরা দেখেছি যেমন আমাদের সাবেক চেয়ারম্যান বদির রহমান সাহেব ছিলেন, মজিদ সাহেব থাকা অবস্থায়ও এক দুই বছর কোনো অডিট করা হয় না, বলে এগুলির দরকার নেই। রেভিনিউ দেখা গেছে অনেক বেশি হয়েছে, কারণ যেখানে এসএসসিরা সিকিউরড ফিল করে সেখানে ওরা কিছু দিতে ওরা কার্পণ্য করে না। যদি মনে করে কোনো এসএসসি, আমি এখন যাই দিই না কেন আমার উপর আবার চার্জ করা হবে, তখন আমি বলবো কি আমি যেখানে 1,00,000 টাকা দেওয়ার জায়গায় আমি বলবো আপাতত আমি 10,000 টাকা দিয়ে শুরু করব, পরবর্তীতে ওরা আমাকে 1,00,000 টাকা করুক। রাইট, এতে করে আরো ক্ষতি হচ্ছে, আপনার কর আহরণটাও কমে যাচ্ছে। আমি জনাব জাহাঙ্গীর, আমি একটু আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসতে চাই, যে আমাদের পুঁজিবাজার কি পেল এক, আর দুই নম্বর হলো যে আমরা এই যে 25,000 টাকার যে ট্যাক্স ওয়েভার আছে, ডিভিডেন্ড ওয়েভার, ডিভিডেন্ডের উপরে 25,000 টাকা ট্যাক্স ওয়েভার আছে, সেখানে আমরা দেখছি যে 500 টাকাও যে ডিভিডেন্ড পাচ্ছেন ওই কোম্পানিটা সেটা কেটে রাখছে, সেটা কেন কেটে রাখছে? আমি যেহেতু 25,000 পর্যন্ত আমার ফ্রি আছে, তো সেখানে 500 টাকাও যদি কেউ পায় ডিভিডেন্ড, সেখানেও ট্যাক্স কেটে রাখা হচ্ছে, এটা কি দেখার কেউ নাই কি না? এখানে যতক্ষণ পর্যন্ত ওই আইনটা হচ্ছে না, 25,000 পর্যন্ত কর্তন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে। আর এখানে একটু ডিফিকাল্ট আছে বিষয়টা, কারণ একটা শেয়ার হোল্ডার উনি বিভিন্ন জায়গা থেকে হোক, কোনো জায়গা থেকে 5,000 করে হয়তো 5,00,000 টাকাও ডিভিডেন্ড পেয়ে যেতে পারেন, তো সেক্ষেত্রে তো উনি আর এক্সাম্পটেড হচ্ছেন না, 25,000 পর্যন্ত পাচ্ছেন না। কিন্তু এই কোম্পানি কিভাবে জানে যে এই ব্যক্তি আরো 50,000 থেকে ডিভিডেন্ড পাবে না? সেটা পয়েন্ট ইজ নট দ্যাট, পয়েন্ট ইজ যে আমার রিটার্নে আমি দেখাবো, কিন্তু আমি যে কোম্পানির থেকে ডিভিডেন্ড পাচ্ছি 25,000-এর নিচে, সেগুলো তো কোম্পানি সেটা কর্তন করার কোনো রাইট নাই। আর আপনি যে কথাটা বলছেন যে আমি 50টা কোম্পানি থেকে ডিভিডেন্ড পাই, সেটা মিলে আমার হয়তো 50,000 হয়ে যায়, সেটা তো আমার রিটার্নে আমি দেখাবো যে আমি এই 5টা কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছি, তখন সেই কোম্পানি আমি রিটার্নে আমি সেটা। তাহলে এখানে কোনো কোম্পানি আইনটা তো মানে একটা ইউনিফর্ম হতে হবে, আইনটা এমনভাবে করতে হবে যেন এটা অ্যাপ্লাই করা যায়। এখন যদি বলা হয় 25,000 টাকা পর্যন্ত, তাহলে কোনো রকমের এআইটি ডিডাক্ট করা হবে না ডিভিডেন্ডের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে হয়তো ওই ব্যক্তি উনি রিটার্নে সাবমিট করেন না, উনি হয়তো 10টা জায়গায় পান। এখন ওনার যে স্কোপটা আছে, যেমন এটা প্রিজেম্পটিভ ট্যাক্সের মতো, যে যেমন গাড়ির ট্যাক্সটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন, এখানে যে একদম শেষ মুহূর্তে এখানে এই 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 টাকাটা আপনি আপনার টোটাল ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটা আপনি যেটা বললেন 500 উপরে কেন কাটে, এখানে এখনও কম্পিউটারাইজ এমন সিস্টেম হয় নাই যে একটা বাটন টিপলে এক কোম্পানি বুঝতে পারবে এই শেয়ার হোল্ডারের অমুক 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 জায়গায় এত শেয়ার আছে, এই সিস্টেমটা হয়েছে বলে আমার জানা নেই। না জানার কারণে প্রত্যেক কোম্পানি মনে করে সে ডিভিডেন্ড যেটুকু দিচ্ছে সেটুকু কেটে রাখবে, এবার ট্যাক্স পেয়ার নিজে সেটা অ্যাকুমুলেট করে যোগ করে তারটাতে দেবে। এই কোম্পানির পক্ষে ওরকম যদি হয়, যেমন বিদেশে হয়তো আছে, আপনার পার্সোনাল ফাইলটা টিপ দিলে সবটা আপনি পেয়ে যাবেন, সেই জন্য এটা হচ্ছে। এটা বাদ দিলে যেটা জাহাঙ্গীর সাহেব বললেন, অনেকে না দিয়েও চলে যাবে, অর্থাৎ গভর্নমেন্ট আর্নিংয়ের জন্য কোম্পানি বাধ্য এটা করছে। আর ব্যাটের বিষয়ে একটা প্রশ্ন একটু বলতে চাই, সেটা হলো মনিটরিং। আপনার ছোট্ট উদাহরণ আমি সবসময় বলি যে ইসিআর মেশিনটা, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারটা চালু করে আসছিলাম, কিন্তু ব্যবহার করছে না। যেটা জাহাঙ্গীর সাহেব বললেন, আমিও সেটাতে একমত যে অডিট এবং যে দিচ্ছে তাকে ধরার জন্য, তারটা পরীক্ষা করার জন্য কিছু আজে বাজে আপত্তি দিয়েও চিঠি দিয়ে, আমার সাথে তো বন্ধু বান্ধবরাও আছে, তারাও নিয়ে আসে, বলে আমি বললাম যাও এভাবে যাও তোমারটা সুরা হয়ে যাবে, কিন্তু চিঠিটা তো আসছে। অথচ ইসিআর মেশিনটা এখনও বাস্তবায়ন করতে পারতেছে না, এবং যাদের কাছে ইসিআর মেশিন দিয়ে এসে তারাও সেটা ব্যবহার করে না, ট্যাক্সটা কিন্তু ভ্যাটটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো মনিটরিং সক্ষমতাটা বাড়াতে হবে রাজস্ব বোর্ডের। দ্বিতীয় হলো ওই পুরনোর উপরে অডিট এবং জ্বালাতন বেশি বেশি স্যাম্পল, এটা বাদ দিয়ে নতুনগুলা ক্ষেত্রের জন্য একটু বেশি মনোযোগ দিতে হবে। অ্যাবসলুটলি আমি আপনার সাথে একমত যে এই যে এই যন্ত্রণা যত বেশি হবে, ওই যে জনাব জাহাঙ্গীর বললেন যে আমি 10,000 থেকে শুরু করব, ওখানে গিয়ে তো আমাকে 1,00,000 দিতে হবে, কিন্তু আপনি যে কথাটা বললেন যে উনি স্বতঃপ্রণোদিত হয়ে হিসাব করে দিক না,
হয়তো আমি 1 লাখের জায়গায় 2 লাখটা পেয়ে যাচ্ছি এই যে একটা সিস্টেমে নিয়ে আসা এই যে জটিলতা সৃষ্টি না করা এই জিনিসটা আমার মনে হলে পরে আমাদের ট্যাক্স আহরণ অনেক বেশি হবে এবং আমরা আশা করব যে সত্যিকারের সহজীকরণ যেটা করা উচিত সেটা করা বাঞ্ছনীয় করা একেবারেই অপরিহার্য সেটা হওয়া উচিত ইসিআর মেশিনটা যেটা আপনি বললেন এইটা চালু করা খুব প্রয়োজন আমি ধন্যবাদ জানাতে চাই জনাব বদিউর রহমান সাহেব আপনি অনেক কষ্ট করে আপনার ব্যস্ততম সময় থেকে আসছেন আপনিও জাহাঙ্গীর ভাই অনেক ব্যস্ত থাকেন আমি জানি সময় বের করে আসছেন আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আজকে আমরা যে আলোচনা করেছি মোটামুটি ট্যাক্স সম্বন্ধেও কিছুটা আলোচনা করেছি এবং বাজেট সম্বন্ধে আলোচনা করেছি আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আজ এ পর্যন্তই আগামী রোববার মার্কেট ওয়াচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম